ছাদে জাস্ট পাগল হয়ে যাওয়ার মতো গরম। আমার তো মনে হচ্ছে এখানে গলা টলা শুকিয়ে অবস্থা খারাপ। দেখো এইখানটাতে কত জামা কাপড় আমি আজকে ধুয়ে দিয়েছিলাম, মেলে ছাদ থেকে তুলে নিয়েছি, এখনো এইখানটাতে কিছু জামা কাপড় রয়েছে, সেইগুলোকে তুলতে হবে, ভাঁজ করতে হবে। তো চলো ওই ঘরে যাই। আর এখানটা দেখো আজকে এসির ফিল্টারগুলো ধুয়ে দিয়েছিলাম। এসির ফিল্টার 15 দিন অন্তর অন্তর ধুয়ে দিলে খুব ভালো হয়। তো এসির ফিল্টার ধুয়ে দিয়েছি, এই দুটোকে এখন লাগাবো, লাগিয়ে এসিটা ছেড়ে এই জামা কাপড়গুলোকে ফোল্ড করবো। তো দেখো এটাকে তুলে দিলাম, এবার ফিল্টারগুলোকে প্লেন আমি জলে একটুখানি সার্ভ গোলার জলে সুন্দর করে ধুয়ে পানিটা যেটা ছিল ওটাকে ঝরিয়ে নিয়েছি। আর এইভাবে দেখো একটা গ্রিপ মতো দেওয়া থেকে একদম সেটিং করে ঢুকিয়ে দিলাম। এটাও একই রকম ভাবে ইজিলি চলে যায়, দেখো কোনো অসুবিধা হয় না, কমপ্লিট। এখন এটাকে নামিয়ে নিই, করে দিলাম অন। শান্তি লাগে, কিছুক্ষণ টাইম লাগবে, দিয়ে শান্তি। ওপরে যা রোদ্দুর আজকে, যা মানে কাপড় জামা বুঝতেই পারছো, দেখো এখানে কতটা জামা কাপড় টাল দেওয়া রয়েছে, এইগুলোকে ক্লিন করা ছাদে মেলা রোজে রেখে কিন্তু খুব ইজি নয়। যাই হোক সব থেকে বড় কাজ এইগুলোকে এখন ফোল্ড করে সবকিছু জায়গায় জিনিস জায়গায় ঢোকানো। আমরা ভাবছি কালকে বাড়ি যাওয়ার কথা, জানি না এখনো বুঝতে পারছি না, তবে যতটা মানে চেষ্টা করছি কালকে বাড়ি চলে যাওয়ার, তাই যা যা মানে বাড়তি কাজ ছিল যেন বাড়ি থেকে এসে অনেকটা চাপ কমে যায়, তাই সব কিছু ধুয়ে ফুয়ে এক নিট অ্যান্ড ক্লিন করে যাব। তো এই জিনিসগুলো করব, আজকে সন্ধ্যাবেলা বেরোনোরও আছে, অনেক কিছু আজকে কাজ আছে। আজকে আমাদের মনে হচ্ছে না যে ইফতারের পর এক্সারসাইজটা হবে, রান্নাও আজকে খুব সিম্পল করব, যেটা করব পরে। তো আজকে হলো 26th of April টিউজডে। ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ আজকের ব্লগটা খুব ভালো লাগবে। আর এখন বাজে ঘড়িতে 4টে। দেখো সবকিছু ফোল্ড করা হয়ে গেছে, আর আমি তো এইখানটাতে বেডশিট গুলো রাখি, তো বেডশিট গুলো এবার এইখানটাতে মানে দিয়ে দিচ্ছি। আর আজকে ধুয়েছি না, গরম 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 বেডশিট কি ভালো লাগছে, একদম কড়কড়া গরম বেডশিট গুলো খুব ভালো লাগে না, খুব ভালো লাগে যখন বিছানায় পাতা হবে, টান টান করে পাতা হবে। এইখানটাতে সমস্ত পিলো কভার গুলো আছে, পাতা হবে তাহলে কতটা ভালো লাগে। জায়গা জিনিস জায়গায় তুলছি, এখানটাতে নাইটি টাইটিগুলো থাকে আমার, আর এর মধ্যে থাকে আমার সমস্ত পরার জামাকাপড়গুলো, যেগুলো এইখানটাতে দিয়ে দিলাম। এটা আমার কম্পার্টমেন্ট, যেগুলো রেগুলার বেসিসে ইউজ করি, আর এটা হচ্ছে গিয়ে জামানের রেগুলার বেসিসে ইউজ করার জন্য। এখানটাতে ওর কী বলে স্যান্ডো গেঞ্জি, তারপরে আন্ডারওয়্যার, নর্মাল টি শার্ট সমস্ত কিছু থাকে। এই তো এই দুটো তো কমপ্লিট, এখন একটুখানি রেস্ট করব, করে রান্নাঘরে যাব। আজকে ইফতারেও শুধুমাত্র ফল কাটতে হবে, ব্যাস হয়ে যাবে। আর আজকে হচ্ছে গিয়ে আমাদের ঈদের যে স্পেশাল সিমুই, সেই সিমুইগুলো কিনতে যাব। বাড়ি গিয়ে হয়তো নাও পেতে পারি বা আমরা যেরকম চাইছি, তো এখান থেকে আমরা সিমুইগুলো কিনে নিয়ে যাব। খুব এক্সাইটেড, ঈদের জামা কাপড় কেনার যেমন সেইভাবে কিন্তু ভ্যারাইটি অফ সিমুই কেনার জন্য প্রচুর প্রচুর একটা আনন্দ লাগে। তো এখন প্রায় ঘড়িতে 5:15 বাজে, ইফতারের জোগাড় করব, রান্না আজকে পরে করব। তো ফ্রিজ থেকে ফলগুলোকে বের করে নেবো, তো চলো ফ্রিজ থেকে ফল বের করি। আর ঠান্ডা পানি দেওয়া আছে কিনা সেটাও আমাকে খেয়াল করতে হবে, নইলে যেমন এখন আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারে। রোজার মাসে যদি ফ্রিজে ঠান্ডা পানি না দেওয়া থাকে, আর ইফতারের সময় যদি ঠান্ডা পানি না হয়, তাহলে বাড়ির কি বলে গার্জেনেরে কিন্তু মানে বাড়ির হাজবেন্ড আর ওয়াইফদেরকে তাড়িয়ে দিতে পারে, তখন এতটাই কষ্ট হয় যে দেখি। ও দেওয়া আছে, অসুবিধে নেই, তবে এটা ডিপ থেকে খুলে এবার নর্মালে রাখি, নইলে একদম আইস হয়ে যাবে, তখন খাওয়া যাবে না। তো তরমুজ, এর মধ্যে পেয়ারা, আর এখানটাতে শশা কি কি সব আছে, চলো রান্নাঘরে নিয়ে যাই। শশা, লেবু, এতে আরো শশা আছে। তো এখন সমস্ত ফলগুলোকে কেটে নেব,
তত্ত্ব গোছানো হয়ে গেছে আর আজকে ইচ্ছে হচ্ছে একটু সুন্দর করে লস্যি খেতে। গুড় বাতাসাটা নেই, শেষ হয়ে গেছে। আর কাল বাড়ি চলে যাবো বলে জামানকে আমি আনতে বললাম না, শুধু ট্যাং রয়েছে। না না, আরেকটা কিছু ড্রিঙ্কস হোক, আরেকটু ড্রিঙ্কস না হলে ভালো লাগে না। তো আমি একটু লস্যি করবো, আর আজকে প্রপার ওয়েতে লস্যি করবো, একটুখানি চিনিও দেবো, ঠিক আছে? মাঝে মাঝে একটুখানি ইচ্ছে করে যে প্রপারভাবে সব কিছু খেতে। তো দইটাকে বের করে নিচ্ছি, দই বের করলাম, চিনিটা নিয়ে আসি। তুই করবে না আমি করবো? তুমি করো। তরমুজ বের করলাম, দই বের করলাম। কি বলছো? দই বের করতে কি তরমুজ বের করলাম? বাবা যাই, আইসটা তো লাগবে। আইস লাগবে, এটা পানি। প্রথমেই সর্বপ্রথম যেটা, টক দই আমি দু গ্লাস মতো করবো, আমার আর জামানের জন্য। এই যে দেখো এখানে দই নেওয়া হয়েছে, এবার নেওয়া হচ্ছে 4 চামচ চিনি নেবে। হ্যাঁ, 4 চামচ, মানে 1 গ্লাসে 2 চামচ করে। হ্যাঁ, 2 3 4, ব্যাস। সারা বছরের চিনি না খাওয়ার আজকে সব হয়ে গেল। দেবো এতে আমি একটু বিট লবণ, চিনিও শরীরে দরকার। হ্যাঁ, একটু দেবো বিট লবণ, ব্যাস। ও, কাজু। এখানে আছে ড্রাই ফ্রুটস গুলো। এখানে দেখো আমি দুটো এলাচ ক্রাশ করে নিয়েছি। লস্যিতে এলাচটা দিলে একটা অন্যরকমের ফ্লেভার আসে। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাজু, কাজুটাকেও আমি একটুখানি ক্রাশ করে দিই। নইলে কি হয় বলতো, গোটা গোটা কাজু দিলে না মানে ওটা ব্যাপারটা পেস্ট হতে চায় না ভালো করে, আর শুধু মুখে লাগে। তাই আমি এইভাবে একটুখানি থেতো করে দিয়ে দিলাম কাজু। এবার যেটা দেবো একটুখানি ফ্লেভার অ্যাড করার জন্য, আমি দেবো রোজ ওয়াটার, জাস্ট সামান্য, অল্প একদম, শুধুমাত্র একটু ভালো ফ্লেভার আসবে। তাই দিচ্ছি অল্প ঠান্ডা জল, একদম অল্প দেবে, আইস মিক্সড হলো কিন্তু। এর মধ্যে আমি অ্যাড করব আইস কিউব আর সার্ভ করব ঠান্ডা ঠান্ডা। চল দইটাকে ফ্রিজে দিয়ে দিই আর রোজ ওয়াটারটা। আইস গুলো বার করো। হ্যাঁ, বের করব। আর ট্যাঙ্ক গুলো গলবে, তাতে আইস দেবে একটু। ট্যাঙ্ক গুলো আছে। তোমরা আমাকে না অনেকে জিজ্ঞেস করছে, দিদি ভাই আইস টুইস্টারটা কোত্থেকে নিয়েছো? এটা আমি নিয়েই আমাদের ফ্রিজের সাথে, এটা ডিফল্ট ছিল। কালকে তো আমরা বাড়ি চলে যাচ্ছি, সেইরি করেই বেরিয়ে যাব। তো এই পরিবেশটা তোমরা ইনশাআল্লাহ আবার 1 বছর পরে দেখতে পাবে, কারণ বাড়ি থেকে একদম আমরা ঈদ করে আসবো, ঈদের আগে আর আসবো না। আজকে হচ্ছে গিয়ে মঙ্গলবার, পরের মঙ্গলবারই আমাদের ঈদ। তো ইনশাআল্লাহ পরের মঙ্গলবার ঈদ পালন হবে। খুব ভালো লাগছে, খুব এক্সাইটিং লাগছে, তেমনই কিন্তু দুঃখ হচ্ছে যে আমাদের এই পবিত্র মাহে রমজান মাসকে বিদায় জানাতে হবে। এই মাসটা না আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস। এই মাসে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি। এই মাসে আমরা বলে না যে মানে আল্লাহর কাছে তুমি কোনো দোয়া করলে, এই মাসের দোয়া রোজা রেখে অবশ্যই সেই দোয়া আল্লাহ তাআলা কখনোই ফিরিয়ে দেন না। তো এই মাসটা হচ্ছে আমাদের সারা বছরের গুনাহ মাফ করিয়ে নেওয়ার মাস। তো এই মাসটা চলে যাচ্ছে, যতই ততই খারাপ লাগছে, আমার সত্যি কান্না বেরিয়ে যাচ্ছে, মানে এখন মানে হয় না, ইমোশনাল হয়ে যাচ্ছি। তো পরের বছর হয়তো জানি না এখানে থাকবো না নিজের বাড়িতে থাকবো। তোমরা দোয়া করো যেন পরের বছরের রমজানটা আমরা নিজের বাড়িতে পালন করতে পারি। খুবভাবে চেষ্টা করছি করার। তো তোমরা সাথে থাকলে, তোমরা পাশে থাকলে সবটাই হবে। তো দেখে নাও এই বছরের জন্য মানে এই ব্যাকগ্রাউন্ডটা আজকেই লাস্ট। আজকে তোমার এটাও লাস্ট। ইফতারের আগে, সেহরির আগে ক্যান্ডেলটাকে জ্বালানো মানে একটা আমার রেসপন্সিবিলিটি হয়ে গেছিল।
মাঝে মাঝে জামানও জ্বালাতো, বলবো না যে ও জ্বালাতো না, তবে বেশিরভাগ দিনটা আমি করতাম। আর প্রতিটা সিঁড়ি তোমাদের সাথে শেয়ার করা পসিবল হয়নি, কারণ সে সকালবেলা উঠে না আর একটু এনার্জি থাকে না তখন। তো যতটুকু পেরেছি করেছি। এখানটাতে আমি ইফতারও রেডি করে নিয়েছি, লাস্টিটাকে এখন ঢেলে নেব। বাহ, একদম পারফেক্ট দু গ্লাস হয়েছে। আজকে তো আমরা রাতে এগুলো খুলে নেব না? আমরা এই লাইট ফাইট গুলো এগুলো সব বাড়ি গিয়ে আমরা ঈদ ডেকোরেশন করব, ঠিক আছে? ঈদ ডেকোরেশনেরও একটা সুন্দর ভিডিও আসবে, তো ঈদ ডেকোরেশন ভিডিওটাও দেখতে ভুলবে না। ঈদের জন্য আসবে, প্লাস এই জিনিসগুলো আজকে সব খুলে নেব। হ্যাঁ, নিয়ে এগুলো আবার নেক্সট ইয়ার যদি আল্লাহ সব কিছু সুস্থ রাখে, ভালো রাখে, ভালো রাখে, তাহলে আবার তোমরা এর থেকে বেটার কিছু দেখতে পাবে। চেষ্টা করব নেক্সট। খুবই মন খারাপ হচ্ছে আমারও সত্যি, মানে আমার কান্না পেয়ে যাচ্ছে, বিশ্বাস করবে না, আমার রীতিমতো মানে একটা কেমন লাগছে কি বলতো, নিজের হাতে পুরো জিনিসটাকেই গোছানো না, যতই ছোটবেলা থেকে মা করেছে, বাট নিজের সংসার নিজের গোছানোর একটা অন্য রকমের মানে অনুভূতি। ও আগের বছর যখন রমজানটা ছিল তখন কেমন ছিল? আমাদের ঘরে কিছু ছিল না, তখন একদমই কিছুই ছিল না, কিছু করতে পারিনি। এবার এই জানি না পরের বছর কি হবে, খুবই খারাপ লাগছে। হ্যাঁ, এর থেকে বেটার হবে, তোমরা পুরোটাই তোমাদের তোমরা পাশে থাকলে সম্ভব হবে। আমাদের ইফতারে কি কি হয়েছে তোমাদের একটু দেখাই। এখানে আছে ফ্রুটস, এর মধ্যে এখানে আছে পেয়ারা, এখানে আছে লেবু, মৌসুমি লেবু, এখানে আপেল, এখানে আঙুর, এটা তরমুজ, এখানে আছে স্যালাড, এখানে আছে খেজুর, এখানে আছে ট্যাং, এটা হলো লস্যি, আর এখানে আছে ছোলা ভাজা। তো এই দিয়ে ইফতার, তো আমাদের ইফতারের সময় হয়ে গেছে, আমরা এবার ইফতার নিয়ে লস্যিটা যা হয়েছে, লস্যি টু গুড, এত টেস্ট হয়েছে এটা। এখন তো দেখলে কিভাবে বানাবে, রোজা কিন্তু এখনো বাকি আছে, এরকম একদিন বানিয়ে দেখো তোমরা কত টেস্ট হয়। মানে এর যেটা হিসাব বুঝলাম, এক গ্লাস লস্যিতে দু ওই যে চামচটা তোমরা দেখলে, ওই চামচে দু চামচ চিনি দিতে হবে, তাহলে পারফেক্ট হচ্ছে একদম। সুন্দর হয়েছে। পার্সেলটা দিয়েছো তো না? হ্যাঁ হ্যাঁ দিয়েছি। খেজুর দিও একটু, একটু ফ্রুটি দাও, দুটো খেজুর খান। কি নাম ভাই তোমার? কি নাম? ও তাহলে তো রোজা করছো নাকি? এই যা গরম, তোমাদের ডেলিভারি কাজ, আর এই ডেলিভারি রোদে রোদে ঘোরা খুব কষ্টকর, খুব কষ্টকর। রোজার মাস চলছে তো, এই সময় খেজুরটা সবাই বাড়িতে আসলে মেহমান আসলে দিতে হয়। সেটাই, ফ্রুটিটা খেয়ে নাও ভাই। তো আমার একটা ডেলিভারি মানে এক্সচেঞ্জ নয়, রিটার্ন করার ছিল ডেলিভারি। মানে আমি একটা কুর্তি অর্ডার করেছিলাম, বাট ওটাতে একটুখানি সাইজের প্রবলেম হয়ে যাচ্ছে, তাই সেটাকে রিটার্ন করেছিলাম। উনি এসে পিক আপ করে নিয়ে গেলেন, আর এরকম একটা রিসিপ্ট দিয়ে গেলেন, আর দেখে আমার এত খারাপ লেগেছে না, মানে কি বলবো, মানে ঘেমে বিধ্বস্ত হয়ে মানে রীতিমতো এখানে বসে পড়েছে। তাই আমি একটু পানি দেবো বলছে, দিলে খুব ভালো হয়। আর শুধু পানি দিতে তো ভালো লাগে না, তাই খেজুর পানি আর যা যতটুকু ছিল ততটুকুই একটু আগে আসলে ইফতারটাও শেয়ার করা যেত, ইফতারটাও শেয়ার করা যেত। আমি ভেতরে এসে বসতে বললাম, কিন্তু উনি বসলেন না, আসলেন না। ঠিক আছে, এইভাবে না মানুষের একটু একটু মানে কি বলতো,
সবথেকে বড় কথা আমরা এত ভালো সার্ভিস কিন্তু পাচ্ছি ওনাদের জন্য। ওনারা যদি এই প্ল্যাটফর্মে এসে কাজ না করতো তাহলে ঘরে বসে আমরা এসির তলায় বসে আমরা অর্ডারটা করি আর রোদে রোদে ঘুরে দিয়ে যাই এই সমস্ত ভাইরাই, ঠিক আছে? তো ওদের একটুখানি এটা ভালোবাসা, ভালোবাসা ভালো লাগে, নিজেরও মনের থেকে একটু শান্তি লাগে। তো চলো, আমি রেডি হয়ে গেছি, এখন আমি যেমন একটুখানি বেরোবো, বেরিয়ে অনেকগুলো কাজ আছে, কাজগুলোকে সেরে আসি। চলো ঈদের জন্য আরো অনেক কিছু নিয়ে নিয়েছি, যেমন এইখানটাতে নিজের জন্য পাঞ্জাবি দেখছে কই, দেখছে ও পাঞ্জাবি, দেখা যাক ও নেয় কিনা। দেন এখান থেকে যাবো হরিতলা বাজার, হরিতলা বাজারেও কয়েকটা কাজ রয়েছে, সেই কাজগুলো করে ঘরে যাব। আর ঘরে গিয়ে তোমাদের সাথে একটা ইম্পর্টেন্ট কথা বলার আছে, কাল আমরা যে বলছিলাম বাড়ি চলে যাব, চলে যাব, হয়তো যাওয়া হচ্ছে না, কী কারণে যাওয়া হচ্ছে না সেটা তোমাদেরকে বলবো। তো আপাতত হরিতলা বাজার থেকে বাইরে যাই আর বাইরের পরিবেশটা দেখো, পুরো নর্মাল পরিবেশ, সবাই ঈদের বাজার করছে। আমরা এসেছি, আমি আমার জন্য কিছু সালোয়ার দেখেছি, অনলাইন কিছু অর্ডার করেছিলাম বাট সেগুলো ফ্লপ খেয়ে গেছে, সেইগুলো আমার রিটার্ন যাচ্ছে, এখন ঈদের জন্য দেখছি যথেষ্ট। বাড়িতে বাইরে হাওয়া আছে, জিনিসপত্র একটা মহাদোষ, অনলাইন থেকে জিনিস অর্ডার করেছে, এসছে পছন্দ হয়নি, আবার সব রিটার্ন করেছে, যার জন্য আজকে আবার বেরোতে হয়েছিল। তো এটাতে সিমাই নিয়ে চলে এসেছি, এটাতে কি কি সিমাই করবে? জর্দা সিমাই। কি সিমাই? জর্দা সিমাই। জর্দা সিমাই হবে, আর একটা কি সিমাই? আর যেটা হবে ঈদের দিন দেখতে পাবো। ও আর একটা যেটা হবে ঈদের দিন দেখতে পাবো। তো তার জন্য সিমাই নিয়ে আসা হয়েছে, আর রাতে এখন হবে ডিম আলুর ঝোল। তো আমি এটাকে গিয়ে সিদ্ধ করতে বসাই, আমি সিদ্ধ করতে দিয়ে দিই ডিম আলু। আর কি কি তৈরি করতে দিয়েছো? আমি একটা কি বলে সালোয়ার নিয়ে ওইখানটাতেই করতে দিয়ে চলে এসেছি। ঠিক আছে, ওটা তোমরা দেখতে পাবে, পরে ঈদের পরে দেখতে পাবে, কারণ দেবেই আমাকে ঈদের পরে, দেবেই ঈদের পরে। তো যাই, চলো এখন রান্না বান্নার কাজে লেগে পড়ো, ফটাফট ডিম আলুর ঝোল করব, ভাত করব, এটা দিয়ে আজকে আমাদের ডিনার হবে। চলো আমি রান্নাটা বসিয়ে দিই। চলো, জামান আমাকে বলছে এখন রাত্রি 10:30 বাজে, তুমি কখন আমাকে খেতে দেবে, তাহলে আমাকে হাফ অ্যান আওয়ার টাইম দাও, তোমাকে আমি রেডি করে দিচ্ছি। সত্যি দেখো আমার রান্না হয়েই গেছে বলতে গেলে, ডিম আলু এদিকে বয়েল হয়ে গেছে আর এদিকে ভাতও চলছে। দেখো আলু আর ডিম বয়েল করে নিলে রান্না করতে বেশিক্ষণ লাগবেও না, কারণ মোটামুটি কাজ কমপ্লিট। আর এদিকে আমি বসিয়েও দিয়েছি কড়াই, এর মধ্যে ডিমটাকে একটু হালকা ফ্রাই করব, ডিমের ঝোল করে ডিমটা একটু হালকা ভাজা করলে বেশ ভালো লাগে খেতে, সেটাই করবো। দেখো আমার টেকনিক, চামচ দিয়ে এইভাবে করে ডিমটাকে ছাড়ালে না খুব ইজিলি ছেড়ে যায়, অনেক সময় ডিম ছাড়তে চায় না, সেক্ষেত্রে এই জাস্ট এর মধ্যে একটুখানি ছাড়িয়ে আস্তে আস্তে করে চামচটা ঢোকাবে, প্রেশার দেবে, দেখো কি সুন্দর ছাড়িয়ে গেল, টেস্টি টেস্টি ইয়ামি ইয়ামি, গরম গরম ডিমের ঝোল আর গরম গরম ভাত হয়ে গেছে রেডি, রকেটের মতো রান্না করে নিলে। জামানকে বলেছিলাম তুমি আমাকে হাফ অ্যান আওয়ার টাইম দাও, তো আমরা ঢুকেছিলাম আমার 10:30 বাজে, এখন একদম .11 বাজে, 11:00 মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ কতটা টেম্পটিং ডিমের ঝোলটা হয়েছে, দেখো এখানে আজকে আমরা ডাবল ডিম খাবো, হ্যাঁ একজন দুটো করে, হ্যাঁ। আর এখানটাতে ভাত, আর কালকের একটা পেঁপের সবজিটা ছিল, আর এখনকার জন্য কলা সিদ্ধ করেছি, কারণ ভাতটা যেহেতু আমরা অল্প খাই তো তাই জন্য মানে না পেটটা ঠিক ভরতে চায় না, তাই জন্য একটু সাইড ডিশ গুলো রাখি, মানে কলা সিদ্ধ কি একটা একটা মিক্স ভেজ টাইপ এরকম থাকে। তো এই হচ্ছে ব্যাপার, চলো আমরা খাওয়া দাওয়াটা করি। আর তোমাদেরকে যেটা বলছিলাম যে কাল সকালবেলা আমরা হয়তো সেহরি করে বাড়ি চলে যাব, বাট সেটা বাড়ি চলে যাব এগুলোকে আমরা আজকে রাতে সব প্যাকিং করে নিতাম, বা আমাদের ঈদের প্যাকিং ছিল, বাট সেটা কালকে ক্যান্সেল হয়ে গেছে, কারণ কালকে আমাদের একটা জায়গায় ইনভিটেশন রয়েছে, কোথায় রয়েছে ইফতার পার্টির ইনভিটেশন, অবশ্যই কোথায় রয়েছে পুরোটা তোমরা কালকের ব্লগে দেখতে পারবে, একটুখানি সাসপেন্স থাক। তবে
যেখানেই আছে তোমাদের ভালো লাগবে, ঠিক আছে? তো ধামাকাদার ব্লগ আসবে কালকে। হ্যাঁ, ধামাকাদার ব্লগ আসবে। আমরা বাড়ি যাচ্ছি তার নেক্সট ডে। নেক্সট ডে মানে কাল না হয় সেটা পরশু হচ্ছে। তো চলো আজকে ব্লগটা তাহলে এখান থেকে এন্ড করছি। আশা করছি আজকে ব্লগটা ভালো লেগেছে, তাই তো? ভালো লেগে থাকলে ব্লগটা ছেড়ে যাওয়ার আগে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আমাদের ফেসবুক পেজটা প্লিজ 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 ফলো করে দিও। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সবাইকে নিয়ে খুব 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 ভালো থেকো, এনজয় করো। দেখা হচ্ছে আরো একটা সুন্দর ব্লগের মাধ্যমে। গুড নাইট। এটাকেও খুলতে হবে কালকে। হ্যাঁ, এগুলো সব কালকে এগুলোকে প্যাকিং করে নেবো একটা। চলো গুড নাইট।